বলতেছিলাম তিন শ্রেণীর লোক যাদের দিকে আল্লাহ মতের কঠিন ময়দানে ফিরেও তাকাবেন না তিন শ্রেণীর লোকের দিকে আল্লাহ মতের ময়দানে ফিরেও তাকাবেন না আল্লাহ যদি কারো দিকে ফিরে না তাকান তার অবস্থাটা কেমন ভয়াবহ হবে বিশ্বনবী যখন এই হাদিসটি বলছিলেন

তারা হচ্ছে ওই সমস্ত লোক এক নাম্বার আল মুসমির যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে টাকনুর নিচে কাপড় পরিধান করা যেন আজকের সমাজের একটা ফ্যাশন হয়ে গেছে সমাজের মাতবর সমাজের নেতা সমাজের লোকেরা তাকে সম্মান করে ভক্তি করে জন্য আজকে তারা এমন ভাবি লঙ্গি পরিধান করে এমন ভাবে কাপড় পরিধান করে যেন জমিন স্পর্শ করতেছে মাঝে মাঝে এমন বোঝা যায় যেন রাস্তার ময়লাগুলো পরিষ্কার করে সে নিতেছে এগুলো অহংকারের আলামত বিশ্বনবী সাল্লাহামের জন্য বলেছেন যে কেয়ামতের কঠিন ময়দানে আল্লাহ ওই সমস্ত ব্যক্তির দিকে ফিরেও তাকাবেন না যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে দুই নম্বর হলো ওই সমস্ত ব্যক্তি কিয়ামতের কঠিন ময়দানে যাদের দিকে আল্লাহ ফিরেও তাকাবেন নাম আলমান্নান যারা মানুষের উপকার করে মানুষদেরকে খোটা দেয় প্রয়োজনের সময় উপকার করেছে কিন্তু দেখা যায় পরবর্তীতে এই উপকারের খটা দিয়েছে এ ধরনের মানুষ সমাজে অহরহ আছে যে সমস্ত লোকেরা মানুষের উপকার করে খটা দেয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত ব্যক্তির ব্যাপারেও কঠোরতা করেছেন ব্যাপারে বিশ্ব নবী সালাম বললেন যারা মানুষদেরকে উপকার করে কোটা দেয় তারা কেয়ামতের ময়দানে জান্নাতে প্রবেশ করতে পারবে না এখন উপকার আমি করেছি সে বিপদ পড়েছে উপকারের পরে সেই উপকারে যদি খোটা দেয় তাহলে আমার যে ভালোগুলো করেছিলাম সেই পুণ্যগুলো আমার থেকে হারিয়ে গেল আমার পুণ্যগুলো শেষ হয়ে গেল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন তিন নাম্বার ব্যক্তি যাদের দিকে আনলাম ফিরউ তাকাবেন না কিয়ামতের কঠিন ময়দানে তারা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি আল মুনাফিকু সিলাতহু ওয়াল হলফ আল ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়াতে মানুষদেরকে অহরহ মিথ্যা কসম করে হলফ করে মিথ্যা কসম করে এই সমস্ত ব্যক্তির দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ফিরউ তাকাবেন হয়ে করে বিশেষ করে যারা ব্যবসায়ী আছেন বাইরে আছে ব্যবসা করাটা এটা ভালো গুণ ভালো গুণ আর ও ও সুহাদা যারা দুনিয়াতে সততার সাথে ব্যবসা করবে তারা কাল কঠিন কেমতের ময়দানে সিদ্ধ সাথে সোহাদাদের সাথে সলে হিন্দের সাথে হাসর হবে সোবাহান এজন্য মানুষের সাথে মিথ্যা কসম করব না ব্যবসায়ী ভাইরা যারা আছেন মিথ্যা কসম করব না যেটা এত টাকাতে কিনেছি এত টাকা আমাকে বিক্রি করতে হবে বরং কত টাকা দিচ্ছি বলারে প্রয়োজন নাই লাভাতে কিছু লাভ করতে হয় জন্য আপনি যতটুকুন পারেন ততটুকুন তাকে ছাড় দেন না পারেন তো বলবেন পারব না কিন্তু এ ধরনের মিথ্যা কথা বলে মানুষদেরকে প্রতারণা করা যাবে না এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাসাতুল লা ইউকাল্লিমুহুম আল্লাহুYawm al-Qiyamati wa la yuzakkihim তিন শ্রেণীর ব্যক্তির সাথে কেমতের ময়দানে আল্লাহ পদরবুল আলমীন কথা বলবেন না এবং তাদেরকে আল্লাপত পবিত্র করবেন না তাদের সাথে কথাও বলবেন না তাদেরকে আল্লাহ পুত পবিত্র করবেন না আল্লাহ যদি কারো সাথে কথা না বলেন আমতের ময়দানে তার অবস্থা কত ভয়াবহ হয়ে ভয়াবহ আমরা উপার্জন করব নিজের হাতের উপার্জন করব হালাল উপায় উপার্জন করবে এটা ভালো গুন হাবিবুল্লাহ বিশ্ব নবীর সাল্লা সাল্লাম বলেন যারা উপার্জন করে ব্যবসার মাধ্যমে হোক জমিন চাষাবাদের মাধ্যমে হোক চাকরি বাকরির মাধ্যমে হোক যারা উপার্জন করে তারা আল্লাহ তালার বন্ধু নিজ হাতে উপার্জন করা কষ্ট অর্জিত সম্পদ এগুলো হচ্ছে এগুলো করার দ্বারাতে আল্লাহ পাকের নবী বলেন তার আল্লাহর বন্ধুই পরিণত হয়ে যায় এজন্য আমরা ব্যবসা করব দুনিয়াতে যা কিছুর প্রয়োজন সব কিছু করব কিন্তু কখনো কোথাও হলফ করব না মিথ্যা কসম করব না তাহলে তিন শ্রেণীর লোকের ব্যাপারে আল্লাহ রসুল কটুরাতে পেশ করেছেন কামতের ময়দানে আল্লাহ তাদের সাথে কথা বলবেন না এক নাম্বার হলো আল মুসমির যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে দুই নাম্বার হলো আল মান্নান যারা মানুষদেরকে উপকার করে কোটা দেয় আর তিন নাম্বার হলো আল হালফুল কাদিব মানুষের সাথে কতায় কথায় মিথ্যা হলফ করা এ ধরনের কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আল্লাহ পাকবুল আলামিন। আমাদের সবাইকে তাও ফিক দান করুন আমরা সকলেই পড়ছি